আজকে আমরা আসলে যেটা দেখবো সেটা হচ্ছে টিফিলিং কিভাবে কনফিগার করে আর কি। টিফিলিং তো কেন ইউজ করা হয় সেটা আমরা সবাই বুঝি, যেটা একের অধিক কম্পিউটারে নেট ইউজ করার জন্য, ওয়াইফাই বা মোবাইলে কানেক্ট বা ল্যাপটপে কানেক্ট করার জন্য, এর জন্য আমাদের ফার্স্ট টাইম আমরা টিফিলিংয়ে ঢুকবো আর কি। টিফিলিংয়ে ঢুকার জন্য আমাদের যেটা করতে হবে সেটা মোজিলাতে টিফিলিংকের আইপিটা দিতে হবে আর কি। এই আইপিটা আসলে আমাদের টিফিলিংকেই থাকে, বা পরবর্তীতে আমরা নিজেরা চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই। এটা এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয়, এটা পাসওয়ার্ডটা অলওয়েজ অ্যাডমিন অ্যাডমিন থাকে আর কি। হ্যাঁ, অ্যাডমিন অ্যাডমিন ডিফল্ট পাসওয়ার্ড, আমরা পরবর্তী চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমাদের টিফিলিংটা ইন্টারফেসটা ওপেন হয়েছে আর কি। এখন টিফিলিং আসলে মানে টিফিলিং এখানে স্ট্যাটাসটা হচ্ছে টিফিলিংকের ভার্সন দেখা যাচ্ছে, ল্যান কনফিগার করা আছে যেটুক এটা দেখাচ্ছে, ওয়্যারলেসও কনফিগার করা আছে, ওয়ান কানেকশন আইপি টিভি দেখানো হচ্ছে আর কি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ান কেন, ওয়্যারলেস কেন, আর ল্যান কেন, বা কীভাবে কনফিগার করে। এটা তো ফার্স্টে আমাদের অনেকগুলো ওয়ে আছে করার জন্য। ফার্স্টে আমরা নেটওয়ার্কে আসবো, নেটওয়ার্কে আসার পর ওয়ানে ক্লিক করবো, ওয়ানে আসবো। ওয়ানটা হচ্ছে আসলে আমাদের এই মানে টিফিলিংকে ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য আর কি। টিফিলিং আমরা ইন্টারনেট কানেকশন দিব, ইন্টারনেট কানেকশন দিতে হলে আমাদের আইএসপি থেকে লাইন নিতে হবে। ওই লাইনটা আমরা জাস্ট টিফিলিংয়ের 1 ফুটে কানেকশন করবো, দেন তারপর এখানে কনফিগার করবো। এখন এখানে কোন পদ্ধতিতে করবো আর কি, এটা কি ডাইনামিক হবে না স্ট্যাটিক হবে না পিপিওই হবে, সেটা আমাদের আইএসপি বলে দেবে আর কি। যদি ডাইনামিক হয় তাহলে এখানে অটোতেই অটোমেটিক আমাদের ডিটেক্ট করলে অটোমেটিক এখানে আইপি চলে আসবে, তখন নেট কানেকশন হয়ে যাবে আর কি টিফিলিংকে। তারপরে যদি স্ট্যাটিক হয়, স্ট্যাটিকের বেলাও এখানে টিফিলিংকের আইপি এখানে আইপি বসাতে হবে, সেটা আইএসপি আমাদেরকে দিবে আর কি। আইপি দিবে, সাবডেন মাস্ক দিবে, গেটওয়ে দিবে, আর 1500 এটা হচ্ছে এমটিইউ সাইজ, এটা অলওয়েজ ডিফল্ট থাকবে আর কি। এটা পাশে বলে আছে, আমাদের কম করার দরকার নাই, এটা দরকার নেই লেখাও আছে, ডু নট চেঞ্জ আননেসেসারি, এটা 1500 থাকবে আর কি। আর প্রাইমারি ডিএনএসটা আসলে আমরা যখন ডিফল্ট ডিএনএস ইউজ করবো আর কি, 4222। আর যদি আমরা যদি কোনো ডোমিনের আন্ডারে ঢুকতে অ্যাড করতে চাই তাহলে এখানে ওই ডোমিনের ডিএনএসটা দিব আর কি। এটা আমাদের জানা দরকার, জাস্ট এখানে 4222 থাকলেই হলো। এরপর স্ট্যাটিক কাজ শেষ, সেভ করে নিলাম। তারপর যদি স্ট্যাটিক না হয় তাহলে আইএসপি যদি সিস্টেম যদি হয় পিপিওই সিস্টেম হয় তাহলে এখানে ইউজার নেম দিতে হবে। একটি ইউজার নেম এটাও আইএসপি নিজেই ক্রিয়েট করে দিবে, পাসওয়ার্ড ওরা দিয়ে দিবে, জাস্ট পাসওয়ার্ড দুইটা দিতে হবে, দেন কানেক্ট দিতে হবে। কানেক্ট দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, বাস সেভ করে নিবো আমরা, শেষ। এরপরে আমাদের টিভিলিংকে অলওয়েজ নেট থাকবে। এরপরে যেটা কাজ করতে হবে, আমরা টিভিলিং ইউজ করবো সাধারণত ডেস্কটপ পিসি বা ল্যাপটপে বা মোবাইলে ওয়্যারলেস বা ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ইউজ করার জন্য। তারপর যখন ওয়ান কানেকশন আমাদের হয়ে যাবে তখন আমরা ওয়াইফাই মানে ওয়্যারলেসটা আমরা শিখবো আর কি, ওয়্যারলেস কীভাবে কনফিগার করা লাগে। ওয়্যারলেসটা মূলত আমাদের কনফিগার করার জন্য যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কের নেম, মানে আমার ওয়াইফাইটার নাম কী হবে আর কি, এসআইডি, এটার নামটা আমাদের নিজের মতো করে দিব যেন নিজেরাই চিনি আর কি। তারপরে এটা আমাদের একটা দেশ সিলেক্ট করে দিব আর কি, আর কিছু না। চ্যানেল এখানে অটো দিলে অটো দিতে পারি, বা যেটা দেওয়া যায় আর কি, কোনো সমস্যা নেই। মিক্স থাকবে আর এখানে অটো থাকবে, এটাও রেটটা আমাদের সর্বোচ্চ থাকবে আর কি। এটা হচ্ছে আমার ডাটা ট্রান্সফারের রেট, যদি কম হয় আমাদের ডাটা ট্রান্সফারের স্পিডটাও কম হবে আর কি, এটুকুই। এরপরে জাস্ট ওয়্যারলেস নেম চেঞ্জ সেভ করে নেবো আর কি। তারপরে সেভ সেভ করার পরে ওয়্যারলেসটার নেম চেঞ্জ হইলেই আমাদের রিপোর্ট দিতে হবে, এখানে রিপোর্ট ক্লিক করলে রিপোর্ট চাইবে, রিপোর্ট অটোমেটিক হবে, দেন আবার নতুন করে ব্রাউজারে আইপি লিখে ঢুকতে হবে। এরপরে আমরা দেখবো ওয়্যারলেসের সিকিউরিটি। এখন ওয়াইফাইটা আমাদের সিকিউরিটি দিতে হবে, কারণ যে কেউ যদি আমাদের অটোমেটিকলি কানেক্ট হয়ে যাচ্ছে সে নেট ইউজ করবে আর কি। তো আমরা এখানে অনেকগুলো অপশন আছে, দুইটা অপশন মূলত, সেটা হচ্ছে ডিজেবল যদি করে দিই তাহলে কোনো পাসওয়ার্ড চাইবে না, অটোমেটিক যে কেউ কানেক্ট হয়ে যাবে আর কি। আর যদি আমরা ডাব্লিউপিএ মানে পার্সোনাল পাসওয়ার্ড ইউজ করি তাহলে সেটা আমাদের এখানে পাসওয়ার্ড বসাই দিতে হবে, আর কিছুই না, পাসওয়ার্ড বসাই দিব আর এখানে জাস্ট সেভ করে নেব। সেভ করে নিলেই আমাদের এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, দেন যখন ওয়াইফাই আমরা নতুন করে কানেকশন হবে তখন এই পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের। আর এখানে আর একটা অপশন আছে ডাব্লিউপিএ এন্টারপ্রাইজ, এটা একটু আমাদের অ্যাডভান্স লেভেলের, বা এটা আমাদের করাটাও একটু সময় লাগবে, কারণ প্রত্যেক যে নতুন যে আসবে তার তাকে বলে দিতে হবে যে তার পাসওয়ার্ডটা কী। এই কারণে আমরা এটা মানে
মানে ইউজার ফ্রেন্ডলি না, এই কারণে আমরা এটা ইউজ করবো না আপাতত। আমরা আর একটা অপশন আছে WEP, সেটা হচ্ছে প্রত্যেক এটা কি আছে প্রত্যেকটা ইউজারের জন্য আমরা সেপারেটভাবে কি করে কি দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা এটাও আমাদের সিকিউরিটির জন্য, যে কেউ চাইলেও আমাদের পাসওয়ার্ডটা হ্যাক করতে পারবে না, সিকিউরিটি বাইট কত দিতে হবে। এই বাইটগুলো আসলে মানে পাসওয়ার্ড হ্যাক করার জন্য ইউজ করা হয় আর কি, কত বিটে পাসওয়ার্ডে দেওয়া আছে এটা আমাদের দরকার নাই। এই কারণে আমরা জাস্ট WPA পাসওয়ার্ডটা ইউজ করব, শেষ। এরপর সেভ করে নিব। তারপরে এখানে ম্যাক ফিল্টারিং বলতে দুটা অপশন, একটা হচ্ছে ডিনার, একটা হচ্ছে অ্যালাউ। মানে আমাদের আমার ওয়াইফাই ইউজারদের কাদের কাদেরকে আমি অ্যালাউ করব, কাদের কাদেরকে ডিনাই করব আর কি। যদি আমি এখানে ইনেবল করে রাখি, এখন ডিজেবল আছে আর কি, হ্যাঁ, যদি ইনেবল করি এখানে ইনেবল লেখা আসবে, ইনেবল লেখা আসছে। বাট এবার আমি কি করব, অ্যালাউ করব, অ্যালাউ ক্লিক করার পরে এখানে সিলেক্ট অ্যাড দেবো, এখানে একটা ম্যাক অ্যাড্রেস লিখবো আর কি। ম্যাক অ্যাড্রেস যেই ডিভাইসের যেই ম্যাক অ্যাড্রেস হয় ওইভাবে লিখে আমরা এভাবে ম্যাক অ্যাড্রেস যেভাবে হয় যার সেটা লিখবো, লিখে সেভ করে নিব আর কি। একটা নাম লিখে দিব যে এই মানে জাস্ট আমাদের ম্যাক অ্যাড্রেসটা চেনার জন্য আর কি, সেটাকে নাম দিয়ে দেবো, বাস সেভ। তখন এটা আমাদের ফরম্যাটটা সুন্দর হয় না আর কি, কারণে এই সেভ করে দিলে ওটা চলে আসবে। তারপর এখানে ওই লোকে জাস্ট অ্যালাউ হবে, মানে এক যার যতজনের ম্যাক এখানে অ্যাড করা হবে অতজনই আমাদের ওয়াইফাইতে কানেক্ট থাকবে, আর কেউ থাকবে না। আর ডিনাই হচ্ছে যদি ডিনাই করি, যদি আমরা ডিনাই সার্ভিসটা অন করি, তাহলে আমাদের যেটা হবে যে ম্যাকটা আমরা এখানে অ্যাড করব সেই ম্যাকটা কখনোই আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবে না। এই হলো ডিনাইড অপশনটা। অ্যালাউ হচ্ছে আমার যে অ্যাড্রেসটা দিব ওই অ্যাড্রেসে অ্যালাউ হবে, আর ডিনাই হচ্ছে যে ম্যাকটা দিব ওই ম্যাকটাই ডিনাই হবে। আর সেটাই তো, মোবাইলেরও তো ম্যাক অ্যাড্রেস আছে, যেই কোনো মোবাইল ম্যাক অ্যাড্রেস আছে, ল্যাপটপের আছে, যেই কোনো নেটওয়ার্ক থাকা মানে ম্যাক অ্যাড্রেস থাকা। আর এটা এই কারণে আমরা এখন সেটা আমাদের ইচ্ছা, যেটা আমরা যদি ইনেবল করি, ইনেবল করলে এই রুলগুলো আমরা ইয়ে করতে হবে। যদি আমরা ইনেবল রাখছি বাট এখানে কোনো অ্যাড্রেস দিই অ্যাড করে নেয়, তাহলে আমাদের কেউ নেট পাবে না। এই কারণে আমরা যদি ইনেবল করি তাহলে আমাদের ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড করে দিতে হবে আর কি। এই কারণে এটা দুইটা অপশন ডিজেবল করে রাখলাম আপাতত। ওকে, এরপরে ওয়ারলেস এর অ্যাডভান্স, এগুলাতে কিছুই করা লাগে না আমাদের, এগুলো সবসময় ডিফল্টে থাকে, এগুলো কিছু করার দরকারও নাই। আর ওয়ারলেস স্ট্যাটাসটা হচ্ছে কি কয়জন কানেক্ট আছে আর কি এই মুহূর্তে, ওটা দেখবে আর কি, এটুকুই। আমাদের ওয়ারলেস কানেকশন মোটামুটি শেষ। যেটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে মেজর জিনিসের একটা নাম দিব, দেন আর একটা পাসওয়ার্ড দিয়ে দিব লাস্টে এসে। এই দুটো জিনিস আমাদের মেজর, আর কোনোটাই মেজর না। এই দুটো জিনিস করলে আমাদের ওয়াইফাই ওকে, ওয়াইফাই নাম নামে কানেক্ট দিব, দেন পাসওয়ার্ড দিয়ে দিব, কানেক্ট হয়ে গেছে যে কোনো ডিভাইস, সেটা মোবাইল হোক ল্যাপটপ হোক। দেন আমাদের ওয়াইফাই ইয়ে হলো। এরপরে আর একটা অপশন আছে এখানে DHCP। DHCPটা কেন লাগে আর কি, DHCP আসলে লাগে আমার, এখন যদি আমি ডেস্কটপ ইউজ করি ল্যানের মাধ্যমে, মানে টিপি লিঙ্কের যে পোর্টগুলো আছে ল্যান পোর্ট, টিপি লিঙ্কের দুইয়ের অধিক ল্যান পোর্ট থাকে, ওই ল্যান পোর্টে যদি কোনো ডেস্কটপ ইউজ করি, এখন ওই ডেস্কটপে যদি আমার এই আইপি যদি দিতে চাই অটোমেটিক, ডেস্কটপে অটোমেটিক বলতে এখানে যে আমরা ডেস্কটপে একটা অপশন আছে প্রপার্টিজ আইপি পরে, এখানে অটোমেটিক অটোমেটিক দিলে এখানে অটোমেটিক দেওয়ার ফলে সে কোথা থেকে আইপিটা পাবে আর কি, কোন রেঞ্জ আইপিটা সে নিবে, সেটা আমাদেরকে এখানে ডিটারমাইন করে দিতে হবে আর কি, যে কোন রেঞ্জে সে নিবে, কোন আইপিটা পাবে। এটা ইনেবল করে দেবে জাস্ট এই 100 থেকে 199, তার মানে এই পিসিটা যদি আমি কানেক্ট করি ওই রাউটারের সাথে, অটো দেওয়ার সাথে সাথে সে 100 থেকে 199 ভিতরে যে কোনো একটা আইপি নিয়ে নেবে অটোমেটিকলি। আর এর ডিফল্ট থাকবে 120, এটা কোনো সমস্যা না। আর আছে গেটওয়ে, ডিফল্ট গেটওয়েটা আসলে কি হবে, ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার ল্যানের আইপি। ল্যানের আইপি বলতে আমার টিপি লিঙ্কের যেই মানে টিপি লিঙ্কের ঢুকার জন্য যে আইপিটা থাকবে সেটাই হচ্ছে আমার গেটওয়ে। এটা আমাদের আমরা এটা চেঞ্জ করতে পারি এখানে আসা নেটওয়ার্ক ল্যান, এখানে এখানে যদি আমরা যে আইপিটা দিব এই আইপিটা মনে রাখতে হবে, কারণ না নেক্সট টাইম আমরা ঢুকতে গেলে একটু সমস্যা হবে, এই কারণে মনে রাখবো যে এই আইপিটা, এখানে যে আইপিটা থাকবে এটা আমাদের ল্যানের গেটওয়ে, এই কারণে মনে রাখতে হবে এটা। এটা ব্রাউজারে দিয়ে ঢুকা যায়, যে কোনো ইয়ে থেকে ঢুকা যায়, কোনো সমস্যা নাই। এরপরে DHCP তে আমরা, DHCP কাজ হচ্ছে জাস্ট কি এনেবল করবো, আইপি রেঞ্জ দিয়ে দেবো,
গেটওয়েটা অটোমেটিকলি চলে আসবে ল্যানেরটা, আর না আসলে নিজের এখানে নিজেরা দেখে এখান থেকে দিয়ে দেবো আর কি। ডিএসসিপি, ওকে, ডিএসসিপি ইনেবল হলেই আমাদের জাস্ট সেভ করে নিতে হবে, আর কিছু করতে হবে না আর কি। আমরা জানি যে কোনো মেজর কিছু চেঞ্জ হলেই আমাদের রাউটারটা বলেই দিবে যে আমার একটু রিবুট করা দরকার, রিবুট দিলে যে হবে সেটা অটোমেটিক রিবুট হয়ে আবার নতুন করে অন হবে আর কি, আর কিছু না। আর ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট বলতে সেটা তো ওই যে ওয়্যারলেস স্ট্যাটাসের মতোই, যে কয়জন ডিএসসিপি ইউজার আমার সাথে কানেক্ট আছে আর কি। আর যদি অ্যাড্রেস রিজার্ভ, অ্যাড্রেসটা রিজার্ভেশনটা হচ্ছে আমরা রিজার্ভ করে রাখবো আর কি, যেটা যে এই আইপিটা আমরা মানে আমাদের মাঝে মাঝে হয়তো মেল সার্ভার থাকতে পারে, ওয়েব সার্ভার থাকতে পারে, ডাটাবেস সার্ভার থাকতে পারে, ওই আইপি ওই অ্যাড্রেসগুলা কি বলে রিজার্ভ করে রাখবো আর কি। এখানে একটা আইপি লিখবো, এখানে ম্যাক লিখে দেবো, ওই ম্যাকের এগেনস্টে ওই আইপিটাই থেকে যাবে আর কি, যে ওই আইপি ওই ওই পিসির জন্য নির্দিষ্ট, ওটা কেউই পাবে না অটোমেটিকলি, এই কারণে এখানে দিব আর কি। আর যেটা আমাদের এখন ওয়ারলেস হয়েছে, ডিএসসিপি হয়েছে, আর যেটা আমাদের করা লাগবে সেটা হচ্ছে যদি আমরা যদি সাইজে, ও আমরা তো যদি ল্যান মানে এখানে ঢুকার জন্য যে আইপিটা এটা চেঞ্জ করতে পারবো এটা তো বুঝলাম। এখন আমাদের ঢুকার পরে যেটা সাইজে ইউজার নেম এবং পাসওয়ার্ড, অ্যাডমিন অ্যাডমিন ডিফল্ট, এটা চাইলে আমরা সিস্টেমে আইসা চেঞ্জ করে দিতে পারি। পাসওয়ার্ড অপশনে আইসা এখানে আগের ইউজার নেমটা আমাদের লিখতে হবে, অ্যাডমিন, অ্যাডমিন লেখার পরে আগের পাসওয়ার্ডটা অ্যাডমিন ছিল আমরা অ্যাডমিন লিখলাম, নিউ পাস নিউ যদি লিখি যে ইউজার একটা লিখলাম, পাসওয়ার্ডটাও আমরা দিলাম, কনফার্মটাও আমরা দিলাম, দেন সেভ করলাম। এখন সে অটোমেটিকলি রিবুট হয়ে গেছে, এখন বলতেছে আগের পাসওয়ার্ডটা দিতে। এখন যদি আমরা যদি আগের অ্যাডমিন যে অ্যাডমিন ছিল দিই হবে না, ইউজার নেম রিকোয়েস্ট হচ্ছে না, এটা আমাদের যেটা নতুন যেটা দিচ্ছি ওটা দিতে হবে। ওকে, এখন আমাদের চালু হয়ে গেছে, আমরা বুঝলাম যে কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে। আর সিস্টেমে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যদি রিপোর্ট, তো আমরা বুঝি ব্যাকআপ এগুলো আমাদের আসলে মূলত লাগে না, আর লাগে আমাদের যদি ব্যান্ডউইথ কন্ট্রোল। হ্যাঁ, ব্যান্ডউইথ আসলে যদি মনে করেন আমি আমার অফিসে চালাবো, আইএসপি থেকে আমি 5 MB-র একটা লাইন নিলাম, বাট আমার অফিসে অনেকগুলো 100 PC যদি হয়, আমি ওইভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিব যে আমার এই কাকে কাকে কীভাবে রুল করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে রুল লিস্ট আসতে হবে, অ্যাড করতে হবে এখানে আইপি রেঞ্জ, এখানে একটা আইপি রেঞ্জ আমরা লিখবো, যে আমি ধরে নিলাম আমাদের আইপির রেঞ্জ হচ্ছে 199.168.11.50, 50 থেকে আমি চাচ্ছি যে 192.168.11.100, এর ভিতরে যারা থাকবে, এখানে আমরা যেটা আমাদের টিসিপি পোর্ট ওটা দিয়ে দিব, প্রোটোকলটা টিসিপি থাকবে, ব্যান্ডউইথের ব্যান্ডউইথ মিনিমাম মিনিমাম আমাদের ডিফল্ট ভাবে এটা সবসময় 0 না দিয়ে আমরা 1 দিব, এখানেও আমরা 1 দিব, আর ম্যাক্সিমাম দিব আমরা, এটা আমাদের এখন এই রেঞ্জে যে পিসি গুলো আইপি পাবে তাদেরকে আসলে কত সেই কতটুক স্পিডে নেট ইউজ করতে পারবে সর্বোচ্চ, তা আমি বুঝি মানে এই রেগুলার ওয়েবসাইট ব্রাউজ করার জন্য যেটুকু দরকার সেটা 512 KBPS হইলেই আমাদের মোটামুটি ইউজার ইউজ করতে পারবে আর কি, 512 লিখলাম। আর 1 MB 1 KBPS-টা হচ্ছে সে মিনিমাম 1 KBPS পাবেই, সর্বনিম্ন সে পাবে আর কি। আর এটা দিলাম 512, সর্বোচ্চ সেই 512 KBPS-এর উপরে যাইতে পারবে না আর কি। এটা সেভ করে নিলে আমাদের একটা রুল ক্রিয়েট হয়ে গেছে, এই রুলটার হয়েছে এই আইপিটা 50 থেকে 100 পর্যন্ত আর কি, যারা থাকবে তারা এই স্পিডে পাবে, অন্যরা ঠিক। আবার পরবর্তী আমি চাইলে এটা আবার মডিফাই করতে পারবো, যেটা আমার মন চাইছে সে জানি মিনিমাম সে 10 KB থেকে এত পাবে, কোনো সমস্যা নাই। ওকে, আর হচ্ছে আবার এইটুকুই, এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল এখানে যখন সে দেখবো, আর নতুন একটা ক্রিয়েট করতে চাইলে এখানে ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নাই, ডিলিট করতে চাইলে এটা ডিলিট করা যাবে, ব্যান্ডউইথ ইজি ভাবে টিপি লিঙ্কে একবারে ইজি সহজ সহজ ভাবে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন। আর এটা তো আমরা দেখলামই আমাদের ব্যান্ডউইথ
মধ্যের একটা রেঞ্জ থাকবে এখানে, যে রেঞ্জে আমাদের লাইনটা আসছে আর কি। এটুকুই, এটা হচ্ছে 1 ফুটে যে আমরা ধরলাম 1 ফুটে আমরা এই কত 1 MB লাইন নিলাম। এখন 1 MB লাইন নিলে আমরা এখানে লিখতে হবে 2 1024। এখন এখানে আমাদের 1024ও লিখতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা সবসময় একটু বেশি লিখে রাখবো আর কি, এটা আমাদের নিজেদের সুবিধার জন্য। আর এখানে লেখাও আছে যে আপনার আপলোড স্পিড 1 ফুটের জন্য, ডাউনলোড স্পিড 1 ফুটের জন্য। এখন আমরা যদি আমাদের 1 MB দিলে আমরা জানি যে 1 MB ফুরি ইউজ করতে পারবো না, সেটা আমরা যারা ব্রডব্যান্ড ইউজ করি তারা অনেক ভালো করেই বুঝি। এটুকুই আর কি এখানে ইউজটা, এটা আমাদের ISP যে স্পিডটা দিবে ওটা আমরা এখানে লিখে দিব আর কি। এই স্পিডের ভিতরেই আমাদের এই রুলগুলো থাকবে আর কি। এখন 512 KBPS দিলাম, তার মানে কি একজন জন যখন এই ইউজারগুলো 512 ইউজ করবে, তার আরও 512 আমার এক্সট্রা থাকতেছে আর কি। এরপরে অ্যাডভান্স রাউটিং এর ভিতরেও একটা কাজ আছে, সেটা হচ্ছে যদি স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে DHCP হচ্ছে, সেটা তো আমরা বুঝি, যেটা হচ্ছে এখান থেকে যে অটো দেওয়া মানে DHCP দেওয়া, আর ইউজ ফলোয়িং IP মানে এটা হচ্ছে স্ট্যাটিক। এখন স্ট্যাটিক এখানে আমরা যদি যদি কোনো একটা রেঞ্জ IP বসাই, বা যেটা সি ক্লাস বলেন, বি ক্লাস বলেন, এ ক্লাস বলেন, কোনো সমস্যা নাই, এটা বসালাম গেটওয়েটাও আমরা আমাদের টিপি লিঙ্কের গেটওয়ে বসাবো এখানে, কোনো সমস্যা নাই। এখন এই রেঞ্জটা যে হবে এখানে, যদি এই টিপি লিঙ্কের সাথে কানেক্ট করতে হয়, তাহলে এই রেঞ্জের আমাদের স্ট্যাটিক রাউটিং এ একটা রেঞ্জ দিতে হবে। এখানে রেঞ্জটা হবে আমাদের ওইখানে যা PC-তে যা দিব তাই এখানে দিব আর কি স্ট্যাটিক। এখানে নেটওয়ার্ক, নেটওয়ার্ক মানে আমরা সবাই জানি নেটওয়ার্ক হচ্ছে কোনো অ্যাড্রেসের 0। সাবনেট মাস্কটা আমরা আসলে সেটা আমাদের ইউজারের উপর নির্ভর করবে, আসলে কতজন ইউজার কানেক্ট করা লাগে। সি ক্লাস যদি ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করি সেটা আমরা সবাই জানি 254 জন হোস্ট পাই আর কি। এটা ইউজারের উপরে ডিপেন্ড করবে যে কোন ক্লাসের সাবনেট মাস্ক ইউজ করব। আর ডিফল্ট গেটওয়েটা, ডিফল্ট গেটওয়েটা যেটা আমি আগেই বলছিলাম, সেটা হচ্ছে আমাদের রাউটারের ল্যান পোর্টের IP-টা, যেটা আমি আগে দেখছিলাম, বাস শেষ না, এটা হচ্ছে ল্যান পোর্টের IP-টা। ল্যান পোর্টের এই এখানে যে নেটওয়ার্কের ভিতরে আছে সেটা দেখাচ্ছি, এই গেটওয়েটা হবে আমার নেটওয়ার্কের ভিতরে, ল্যানের ভিতরে যে IP-টা আছে এটার সাথে আমার স্ট্যাটিকের ইউজাররা IP-টা পাবে। গেটওয়ে না থাকলে আমার নেট পাবে না এই ইউজারগুলা, এই নেটওয়ার্ক মানে এই নেটওয়ার্কের কত কত 254 জন হোস্ট মানে PC কানেক্ট হইতে পারবে স্ট্যাটিক। এখন আমি যদি এখানে এখানে 210-এর পরে এখানে 10 দিলাম বা এই 25 দিলাম, সেটা আমার ইচ্ছা। এখানে গেটওয়েটা আমার ওইখান দেখেই দিতে হবে, 92 68 11.99, কোনো সমস্যা নাই। সাব DNS আমরা ডিফল্ট DNSটা দিব আর কি, দিয়ে সেভ করে নিব আর কি, এটুকুই আর কিছু না। এটা হচ্ছে স্ট্যাটিক বুঝে গেলাম, রাউটার ইউজ করার জন্য স্ট্যাটিক প্রয়োজন, আর DHCP ইনেবল করা থাকলেই আমাদের অটোমেটিকলি সমস্ত ক্লায়েন্ট অটোতে IP পেয়ে যাবে। আর DHCP, কারণ DHCP যদি আমরা রাখি, যে DHCP ইনেবল রাখলাম, স্ট্যাটিক রাখলাম না, স্ট্যাটিক যদি রাখলাম বাট DHCP রাখলাম না, তাহলে একটা অসুবিধা হবে, প্রত্যেকটা PC-তে যায় যে নিজেকে কাস্টম করে IP দিতে হবে। আর DHCP যদি স্ট্যাটিক দিলাম না, তাহলে অটোমেটিকলি PC অটোমেটিকলি IP নিয়ে নেবে, কোনো সমস্যা নাই। আর এখান থেকে আমরা যদি VPN যদি আমাদের এখানে লাগে, টিপি লিঙ্ক যদি VPN পোর্ট ইনেবল করে রাখি, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে টিপি লিঙ্কে ঢুকতে পারবো আর কি। এগুলো আমাদের আসলে আপাতত লাগবে না, যেটা মেজর সেটা হচ্ছে নেটওয়ার্কের ওয়ান কানেকশন করা, ল্যান পোর্ট কানেকশন করা, দেন ওয়ারলেসের নেমটা ইয়ে করা, ওয়ারলেসের সিকিউরিটি পাসওয়ার্ডটা কীভাবে দিব এটা দেওয়া, দেন সেভ করা, আর হচ্ছে DHCP-টা ইনেবল করা, সেভ করা, একটা IP রেঞ্জ দিয়ে দিব, শেষ। আমাদের নেট এখন ডেস্কটপ লাগালো টিপি লিঙ্কে অটোমেটিকলি নেট পাবে, ওয়ারলেসে যদি কেউ মোবাইল বা ল্যাপটপে কানেক্ট করে সেও নেট পাবে, আমাদের আর কিছুই করতে হবে না। কুইক সেট আপ, এটা আসলে নেটওয়ার্কের ভিতরে যে কাজটা, এটা কুইক সেট আপের মতোই কাজ।
এই আমরা যা যা করবো এখান থেকে, আমাদের ল্যানের স্ট্যাটাসটা, ওয়ানে কি করলাম, ওয়্যারলেসের কি অবস্থা আছে, এই আর ট্রাফিক স্ট্যাটাস তো আমরা দেখতে পারবো যারা যারা ইউজ করে আমার কতটুকু ব্যান্ডউইথ ইউজ হইতেছে এটুকুই দেখা যাবে। আজকের মতো এখানেই শেষ।